আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো। মেয়র নির্বাচিত হলে অপরাধ দমন, শিক্ষার উন্নয়ন, হাউজিং ও চাকরির সুবিধা বিষয়ে গুরুত্ব দিবেন বললেন স্বতন্ত্র মেয়র প্রার্থী রেজা আহমেদ ফয়সল চৌধুরী। ডারহামলিসে মেয়র কার্যালয়ে অডিটকে স্বাগত জানিয়ে এর মাধ্যমে সত্য উন্মোচিত হবে বলে জানালেন মেয়র লুৎফর রহমান। নতুন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও চালু করলো ঢাকা ফ্রাঙ্কফুর্ট রোডে যাত্রী সেবা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ডারহামলিসে মেয়র নির্বাচিত হলে বাড়ার অপরাধ দমন, শিক্ষার উন্নয়ন, হাউজিং ও চাকরির সুবিধা বিষয়ে গুরুত্ব দিবেন বলে জানালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সল চৌধুরী সোয়েব। পূর্ব লন্ডনের মন্টিফিওরি সেন্টারে তার সমর্থনে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় কমিউনিটির বিশিষ্টজনরা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে সমর্থন জানান। বিস্তারিত দেখুন চ্যানেল আই ইউরোপের বার্তা প্রধান মোহাম্মদ আব্দুল হান্নানের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আব্দুল রশিদ। রেজা চৌধুরীর উপস্থাপনায় স্টেট ডায়ালগ চ্যানেল আইয়ের একটি জনপ্রিয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানের মতোই বাস্তবেও তিনি সোজাসুজি কথা বলতে পছন্দ করেন। রবিবার টাওয়ার হ্যামলেটসের মেয়র সমর্থনে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তার স্পষ্টবাদিতার ভূয়সী প্রশংসা করেন। তারা মনে করেন মেয়র নির্বাচিত হলে বাড়া পরিচালনায় কর্মদক্ষতা কাজে লাগাবেন তিনি। তবে সবকিছুকে পিছনে ফেলে মেয়র নির্বাচিত হলে বাড়ার উন্নয়নকে সবার ঊর্ধ্বে রাখতে চান রেজা চৌধুরী। আই এম অনেস্ট, আই এম কমিটেড এন্ড আই এম এ ম্যান অফ মাই ওয়ার্ড with high morals and values. My manifesto is about reducing drugs and crime, increasing the availability of affordable homes, supporting the business community, creating new jobs, improves access to training and education. I have no other interest but to create one Tower Hamlets which serves the community fairly, equally and faithfully. টাওয়ার হ্যামলেটসের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন বক্তারা অনুষ্ঠানে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাধারণ জনগণ সহ টিভি ও প্রিন্ট মিডিয়ার মালিকরাও তার সমর্থনে এগিয়ে আসেন। আমরা অনেক সুনাম অর্জন করছি বিবিসিতে, পানারামায় আমাদের কমিউনিটির নাম আসছে, আমাদের কমিউনিটির নাম আসছে আজকে গভর্নমেন্ট অফিসার আইসা ইতিহাসের মধ্যে, যেটা ছিল না, একটা কাউন্সিল অফিসে গভর্নমেন্ট অফিসার এসে একটা সিজ করে, এটা আমাদের বাঙালি কমিউনিটির নামটা আসছে। সেই ধরনের মেয়র কি আমরা চাই? না, আমরা চাই না। তো সো প্লিজ কাম ফরওয়ার্ড অ্যান্ড ভোট ফর রেজা আহমেদ চৌধুরী। উনি কেন মেয়র ইলেকশনে দাঁড়াইলেন সেটা আমাদের বোঝা উচিত। ইনজাস্টিস থেকে, ডিপ্রাইভ থেকে, যারা এখন কমিউনিটিতে, যারা মেয়র আগে বুক দিয়েছিল পায় নাই, তারা চাচ্ছে নতুন পিওরলি ইন্ডিপেন্ডেন্ট, নট টু দি ওয়ান মক্স, নট টু দি ওয়ান চ্যানেল, নট টু দি ওয়ান কমিউনিটি, ফর অল কমিউনিটি পিপল, ফর দি অল মক্স, ফর এভরি ওয়ান। আপনারা সাংবাদিক এরা সমর্থন আমরা চাইবো। একজন সৎ সাহসী মানুষ তাই যেহেতু আগুই আইছেন তার আমরা হলে সমর্থন করি দিয়া পাস করাইবার চেষ্টা করতাম। টিভি ব্রডকাস্টার সাংবাদিক রেজা চৌধুরীর মেয়র প্রার্থিতার সিদ্ধান্ত সময় উপযোগী বলেও অনেকে মত দিয়েছেন। তাকে নির্বাচিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন সর্বসাধারণেরা। ওনার মতোই মানুষ আমাদের সমাজে দরকার, যারা সামনের দিকে ইয়াং জেনারেশন তথা আমাদের বাঙালি কমিউনিটি আগাই নিতে পারেন। এই জন্য ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই সাহসী পদক্ষেপ নেওয়ার জন্য। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা ওনার আছে, আমি মনে করি উনি যদি টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র হন তাহলে জনগণকে আরও অনেক বেশি উপকৃত করতে পারবেন। আমাদের সাংস্কৃতিক কর্মীদের তো অনেক চাওয়া আছে একজন মেয়রের কাছে, আমরা আসলে তেমন কোনো মূল্যই পাইনি। আমরা আশা করছি সোয়েব ভাই সেটা আমাদের পূরণ করবে। এই ধরনের মানুষ যদি কমিউনিটির নেতৃত্ব লইন তাহলে আমরা যে নেক্সট জেনারেশন সকল আছে এরা শান্তি মতো জগতে পারবো, আমরা খুব পিসফুলি থাকতাম পারবো এবং আমরা লেখাপড়ার আমরা টার্গেট মতো আমরা গন্তব্যস্থানে গিয়ে পৌঁছতাম পারবো। আগামী 22 মে ইংল্যান্ডের লোকাল গভর্নমেন্ট ও মেয়রাল নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে টাওয়ার হ্যামলেটসের বর্তমান মেয়র লুৎফর রহমান, লেবার দলীয় জন উইকস, কনজারভেটিভ থেকে ক্রিস উইলফোর্ড, রীতেন্দ্রনাথ ব্যানার্জি লিভডেম থেকে এবং ইউকিপ থেকে নিকোলাস এমসি কুইনের দলের প্রার্থিতা নিশ্চিত হয়েছে। মোহাম্মদ আব্দুল হান্নান, চ্যানেল আই নিউজ, লন্ডন। টারহামিস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফর রহমান কমিউনিটি সেক্রেটারি এরিক পিকেল প্রেরিত স্বাধীন অডিটকে স্বাগত জানিয়েছেন।
বিবিসি প্যানোরামার অভিযোগের ভিত্তিতে কমিউনিটি সেক্রেটারি শুক্রবার অডিট সংস্থার প্রাইস ওয়াটারহাউস কুপার এর দুজন শীর্ষ কর্মকর্তার সাথে মিলিত হন। তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মেয়র অফিস থেকে কোনো কাগজপত্র নিয়ে যাননি। নির্বাহী মেয়র উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, যথাযথ অডিটের মাধ্যমে মিথ্যাচারের অবসান হবে, তবে বিরোধীরা এই সুযোগে এসব নিয়ে গুঞ্জন ছড়িয়ে আমার নির্বাচনী ক্যাম্পেইনে ক্ষতি করার চেষ্টা করছে বলে দাবি করেন মেয়র। তিনি আরও বলেন, বিবিসির প্যানোরামা কাউন্সিলের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে কোনো অনিয়ম তুলে ধরতে পারেনি। সংবাদ সম্মেলনে কাউন্সিলর ওহিদ আহমেদ বলেন, কাউন্সিলের আর্থিক ব্যবস্থাপনা খুবই সুসংহত এবং যথাযথ নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। Across the country, across the globe, saw that Panorama program. The Panorama program failed to achieve its objective. It had no substance, it had no evidence of any wrongdoing on the part of my administration or this council. নতুন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবারও চালু করল ঢাকা ফ্রাঙ্কফুর্ট রুটে যাত্রী সেবা। এতে করে ইউরোপের সাথে বাংলাদেশের সব ধরনের সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা করছেন কর্তৃপক্ষ। জার্মানি ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে বাংলাদেশ বিমানের সংযোজনকে কেন্দ্র করে সংবর্ধনার আয়োজন করা হয়। জার্মানি প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, সোমবার বোয়িং 777-300 রাঙা প্রভাত বাংলাদেশ থেকে জার্মানি ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে এসে পৌঁছে, যেটি প্রায় 8 বছর পর আবার নতুন করে চালু হল। সপ্তাহে সোম এবং শুক্রবারে বাংলাদেশ বিমান বিজনেস এবং ইকোনমি শ্রেণীতে যাত্রী সেবা দিবে। নতুন করে যোগ হওয়া বোয়িংটিতে রয়েছে সব ধরনের আধুনিক নিরাপত্তা ব্যবস্থা, তবে এ সার্ভিসে ইটালিতে যাত্রা বিরতি থাকবে বলে জানান কর্তৃপক্ষ। As a Bangladeshi, actually, we feel really very proud that we are traveling with Bangladesh Biman. And most of the passengers here are like students like us. And wish you all the best, Bangladesh Biman. Today, starting new routes, getting new aircraft into the fleet, getting a lot of support from the government, especially from the Honourable Prime Minister. You know, these have been very strong points. So I've thoroughly enjoyed my time there. ওয়েস্টমিনিস্টার বাংলাদেশে ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পালিত হল বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। 6 এপ্রিল স্থানীয় চার্চিল গার্ডেন হলে ট্রাস্টের চেয়ারম্যান শায়েস্তা মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশের হাই কমিশনার মিজারুল কায়েস। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিটি অফ লন্ডন অ্যান্ড ওয়েস্টমিনিস্টারের এমপি মার্কফিল্ড, লর্ড মেয়র কাউন্সিলর সারা রিচার্ডসন, কাউন্সিলর ডেভিড হার্ভি, কাউন্সিলর এড আর্গার, ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, মারিয়া গিলিস, ক্লারা হামব্রো, আলহাজ গৌসমিয়া, হামিদুল ইসলাম প্রমুখ। দুই দেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এবং বাস্তবতা তুলে ধরেন। দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে গৌরী চৌধুরী, পরশ মনি সহ স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। বিশিষ্ট রাজনীতিবিদ কুলাউড়া পৌরসভার চেয়ারম্যান কামাল আহমেদ জুনেদের সাথে তা আহমেদ কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিএর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 3 এপ্রিল বৃহস্পতিবার পূর্ব লন্ডনের মালবেরি এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিএ, ডিসিএসবি চেয়ারম্যান আলহাজ মনির হোসাইন, কাউন্সিলর মতিনুজ্জামান, টাহমেদ কাউন্সিলর কনজারভেটিভ গ্রুপের লিডার পিটার গোল্ড, কাউন্সিলর রাজীব আহমেদ, কাউন্সিলর খালেসুদ্দিন আহমেদ, প্রফেসর ডক্টর আবুল কালাম আজাদ প্রমুখ। কাউন্সিলর আব্দুল মুকিত চুনু এমবিএ তার বক্তব্যে পৌর চেয়ারম্যান কামাল আহমেদ জুনেদের প্রশংসা করে বলেন, কুলাউড়া পৌরসভা পৌরবাসীর অধিকার রক্ষায় তার ভূমিকা নিবেদিত এবং সফল। মুক্তিযোদ্ধা সিরাজুন্নেসা আলী বিনা দিদির স্মরণে দোয়া ও আলোচনার সভা করেছে যুক্তরাজ্য আওয়াম মহিলা লীগ ও নারী চেতনা ইউকে। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় হলে এ সভায় সভাপতিত্ব করেন খালেদা মুস্তাক কুরেশি। সৈয়দা নাজনীন সুলতানা শিখার পরিচালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল আই ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমেদ ফয়সাল চৌধুরী। এতে বক্তব্য রাখেন জালাল উদ্দিন, সেতার চৌধুরী, মেহের নিগার চৌধুরী, হুসনা মতিন সহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সিরাজুন্নেসা আলীর রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, তিনি 25 ফেব্রুয়ারি লন্ডনে পরলোক গমন করেন। তিনি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও মহিলা লীগের সংগঠক। এছাড়া তিনি বঙ্গবন্ধুর একনিষ্ঠ কর্মীও ছিলেন। এখন মেয়েরাও উচ্চশিক্ষা নিয়ে দেশে বিদেশে কাজ করছে। শিক্ষাক্ষেত্রে সিলেটের মেয়েরা এখন অনেক এগিয়েছে। ব্রিটিশ কাউন্সিলের আমন্ত্রণে আসা সিলেট রামকৃষ্ণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদকে দেয়া সংবর্ধনা সভায় জিএসসির নেতৃবৃন্দ এই কথা বলেন। আমাদের লিভারপুল প্রতিনিধি শেখ সুরত মিয়া আসাদ জানান, রবিবার চেস্টারের স্থানীয় রেস্টুরেন্টে সংগঠনের ভাইস চেয়ার আজাদ উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি জসিম উদ্দিনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুর সংবর্ধিত অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসির সাবেক কেন্দ্রীয় চেয়ার মসনব আলী জেপি। সভায় সংবর্ধিত অতিথি প্রধান শিক্ষক আসাদ দেশের উন্নয়নে প্রবাসীদের আরো বেশি এগিয়ে আসার আহ্বান জানান। মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন ইউকে ঋতুকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 5 এপ্রিল পূর্ব লন্ডনের স্থানীয় হলে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট হালিম ব্যাপারীর সভাপতিত্বে এবং শামিমা বেগম মিতার পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর শাহেদ ও উদীচি যুক্তরাজ্যের সভাপতি গোলাম মোস্তফা। সভার শুরুতে সংগঠনের সভাপতি বিক্রমপুরের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, সংগঠনটি এলাকার উন্নয়নে কাজ করে যাবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম হালদার রমাজান, মজিম হোসেন সোরহাব, মাহমুদা সুলতানা লুনা, সুবর্ণা শিউলি আক্তার, মোসলে ঢালি, স্বপ্না রাজীব প্রমুখ। বাংলাদেশ আওয়ামী লীগ সুইজারল্যান্ড শাখার উদ্যোগে বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে। 6 এপ্রিল জেনেভার স্থানীয় রেস্টুরেন্ট বোম্বেতে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি হারুন ব্যাপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে পরিচালনা করেন যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন চৌধুরী। বিস্তারিত থাকছে আমাদের ইতালির বিশেষ প্রতিনিধি নাজমুল হাসান শামীমের রিপোর্টে। 6 এপ্রিল 2014 বাংলাদেশ আওয়ামী লীগ সুইজারল্যান্ড শাখার উদ্যোগে জেনেভাস্থ রেস্টুরেন্ট বোম্বেতে বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। সুইজারল্যান্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন চৌধুরীর সঞ্চালনে সভাপতি হারুন ব্যাপারীর সভাপতিত্বে সভার শুরুতে মাননীয় মন্ত্রীকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, প্রবাসী বাঙালিদের ভোটাধিকার প্রয়োগ, ভোটার আইডি কার্ড প্রদান এবং ঢাকা বিমানবন্দরে সব ধরনের হয়রানি বন্ধের ব্যাপারে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনায় অংশগ্রহণ করেন সুইজারল্যান্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ রহমান খলিলুর, ইমরান খান মুরাদ, শাহ আলম এগার, জমাদার নজরুল ইসলাম, আশরাফুল আলম লিটন, সেলিম রেজা, নূর আহমেদ হিরণ, মনির হোসেন, খান শরীফ, মাসুম খান, সৈয়দ রিপন প্রমুখ। বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতার সক্রিয় উপস্থিতি সুইজারল্যান্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আবেগ ঘন প্রাণ সঞ্চার করে। সুইজারল্যান্ডের জেনেভা থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে। দেশের স্বার্থে সবাইকে একযোগে কাজ করার আহ্বান লিডসে আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বক্তারা। বিরোধী দলীয় নেতা কর্মীর ওপর সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে সাসেক্স বিএনপি।